ما تبغى ما
তো মার্কেট ও করতে মারছি ওই ছোট বলা তো হসপিটালে তাহলে ওরা তো দুদিন চাষাদার কি আছে তাহলে আমাকে তো যাওয়া লাগে হিসেবে ঠিক আছে দাদা আমরা মানি কথা কথা দেখ কইছি ঠিক কইছি কিন্তু ওই ওই কাগজে ছোট মেয়ারে আবার ছোট মেয়ার তো কোন ঠ্যাং ভেঙে গেছে এবালা দেখলাম গরি আমরা যাইয়া মারামারি হয়ে গেছে এক দশটা আর দেন না আমার কি আছে এন্ড আছে খেলা ভাঙিয়ে লাইছে আমি কইছিলাম মামলা দিয়ে দাম করি হেলা তার ওরা সবাই মিলে কইছে না সোডমে কি হাসপাতালে আপনি করোনার মারছে বেশি না সোডমে হাসপাতালে ঠ্যাং ঠ্যাং তো দুই সিটে মনে সোডা ভাঙা দিছে এক লোক আয় আয় আল্লাহ আমি কথা কই না বাসবে না থামাই তুমি রাখ আমি কইছিলাম মামলা করি আমার তার তোরা আইছো মারপিট করিয়া ঠিক আছে তাই অগ লাগে অগ এত বড় সাহস তো গো কই হাতছে তোরা যে মায়ের খেয়ে আমার দ্বারে আইসো এর কারণটা কি তোরা মায়ের দিয়ে হের করে আবি আমি তো পক্ষে আছি বেশি মারামারি করতে গেলে বোঝেন না আজকাল বাবু আচ্ছা তুমি আমরা খারাপ ধরি আমি কিন্তু গেলে এখন দুই চার জন ভাড়া গেলাম আমার কথা কইবে আশাই আছে
দেখলাম দি কতদিন সাসারদার এই দোনো পক্ষে আইলে ওনাকে তো এই মারমুড় ছড়াইয়া এই অবস্থা মারমুড় ছড়াইয়া বুঝ আমরা তো কোন কথাই রাখলেন কত সুন্দর করে বুঝাই দিলাম মানে দরজা তো ঠিক আছে গেলই না কত সুন্দর করে বুঝাই দিলাম
যে ওনার দ্বার যাই না ওনার উনি তো জীবনে করে ভালো বুদ্ধি দেয়াই না দোনো পক্ষে একটা উস্কানি দিয়া আবার একটা নতুন গন্ডগোলের সৃষ্টি করবে আমরা বুদ্ধি দিতে কইলাম যে চেয়ারম্যানের কথা কইলাম ওগুলোকে চেয়ারম্যানের দ্বার যাও চেয়ারম্যানের ব্যাপারে সেটা মীমাংসা দিয়ে দেবে দোনো পক্ষের আমি সকালবেলা ঘুম দিয়ে উঠতে দেয় কি এর দ্বারে দুই এক পক্ষ দুই রে গেলে এক পক্ষ সকালে এই বুদ্ধি দিয়ে দিচ্ছে তাহলে এক কেমন অবস্থাটা হইবে না আবার ওরা যখন আমার কথা শুনে নাই তো অবতা ওরা বুঝতে ঠিক আছে এই মানুষ হাত দিয়ে যদি নিজের বিপদ নিজে ডায় কি করে কুতুবুদ্দিন চাচার মতো খারাপ লোক আছে আমার চাচা হইতে পারে আমি তো ওনার এলিগে দেখতে পারি উনি মানুষের তো মাইরে কুটতে খায় চাচা মেয়া আপনার ভাই কু আপনার স্বামী দায়িত্ব গেলে একটু সালাম কালাম দিলে না ও নো সালাম না এটা কথা ও তো একটা চরম বেয়াদব ব্যাটা মেয়া এটা জায়গায় জায়গায় খালি পিন মেরে দেন এ ব্যাটা তুই কি আমার লোক না অন্য কেউ না আমি লাগে থাকতে আমি ঠেকে গেছি কি করব ঠেকে গেছে তুই লোক হইছো আমার গান গাও ও গো এরি বই আমি কি করছেন পিন মেরে দিয়েছেন ওই বেটা তুই বুঝবি না বেটা তুই যদি বুঝবি বেটা তাহলে তুই থাকবি আমার জায়গায় আমি থাকতাম তোর জায়গায় বুঝছো ওই তো বুঝি না দেখি তো আমি আমি আমার ভালো আছি আমার মাথা কুদ্দুস আর তোর মাথা এক না বেটা কি খবর চাচার লাগবে এক লাখ লাখ ঘোরা শুরু করছো আর বড় মেয়ে কই দাম উচিত কথা কইছি দেখি আমার ভাড়া গেছি রে তোমার শালিশির কি করছো মানুষের উস্কই দেয় দুই পক্ষে ঝামেলা বাজায় আর উনি টাকা পয়সা দাঁড়া আমি ওকে ফোন দিই ওই পক্ষ দেই ওকে কি করছে বারবার যেগুলো করিস না তারপরে না কি রে তোকে শালিশির কি করতে পারি নাই খালবারের সামনে আয় তোর একটা আয় তোগুলো কাজ আছে আমার চালু আয় চালু আয় কি রে তোকে শালিশির কি করছিস রক্ত আমি যাই বলাই লইম আসবি হিসেই এলাম ঠিক আছে আমি যাই আমরা থাকি আর মেয়ের সমস্যা হলে চাষায় বাইর করে মারতেই পারে এত কোনো ব্যাপার না আমি আমার ফোলার মতো মারছেন
উচিত কথা কইছে এলি কি হইছে আজ আর কোন সময় করুম না আমার মাফ করে দিন লন ওই সামলন সামলে তো লোক আইছে ইয়ার আইছে আর চিনি না আমার এই দশে আমি কইছি যে আমার তো সাকি দিকে নোট করে দিছে কি কোন আমার তো রাইছে কোন শালি বিষয় হয় 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 আমি আপনার বড় ভাই হিসেবে দায়িত্ব দিয়ে মিলিয়ে দিয়ে গেলাম দুই পক্ষের আমার চাচা না খারাপ লোক তারপর তো সে আমার চাচা সমাজে যে যতটা খারাপ কাজ করুক আমি হেরো ইয়ে তো আপনাকে সবাই মিলিয়ে দিয়ে গেলাম মানে হেরোটা ভুল করছে আপনার জন্য তো মানুষের জন্য আজকে আমার মান সম্মান যা আছে আপনার সাথে আমি কখনো কথা বলি নাই আপনি এরকম করেন বিদায় আপনার জন্য আজকে এইসব লোক এই সাধারণ জনগণ এসে আপনাকে আদ দিতে পারছে আজকে আমার মান সম্মান যতটুকু ছিল তাও শেষ করে গণ্যমান্য ব্যক্তি হাই যা তারা যখন তাকে তাদের সালিশে নিয়ে যায় তারা দুই পক্ষে তখন ক্লিক লাগাই দেয় এটা সমাজে খুবই খারাপ কাজ এরকম সাধারণ পাবলিক গুলো আপনারা যখন তাদের মিলাই মিশিয়ে দেবেন এ না করিয়া আপনারা কি করেন আপনার মতো মানুষ আপনি এইটা করতে পারেন না আমি তোমাদের সকলের কাছে আমার ভুলের আমি ভুল স্বীকার করলাম তোমরা আমার সকলে মাফ করে দিও আমি যদি চাষা লাগে চাষা আমি আমার খুব দিছি আমার মাফ করে দিছি বাবা বাবা ভুল ত্রুটি মানুষেরই হয় বাবা তোমরা এটা কেউ মনে রেখো না যাইতে চাষা ভালো থাকছে বাবা আজকের আমাদের এই নাটকটি দ্বারা আমরা যেটা উদ্দেশ্য করে বলছি আমার চাচার মতো যারা সমাজে এইরকম ক্লিকবাস মানুষ আছে তাদের উদ্দেশ্য করে বলতেছি যে আমার চাচারে দেখে আজকে আপনারা সতর্ক হন এবং এই পথ থেকে সরে আসুন শুধু আমাদের অভিনয় ছিল যাতে বাস্তবতাটা আপনাদের সাথে তুলে ধরতে পারি আমাদের কথায় যদি কেউ কোনো কষ্ট পান বা আমাদের আচরণে তাহলে আমাদের ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন।